কথা বলি, যে যুবক মনে করে যে যুবক যার সাথে প্রেম করে সে অনেক পরহেজগার, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, এটাকে বলা হয় সব কিছুর ইসলামীকরণ। এই যুগে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সব কিছুর কীকরণ, ইসলামিক মুভি, ইসলামিক নাটক, ইসলামিক সিনেমা, ইসলামিক প্রেম, ইসলামিক সিনেমা হল, এমন কিছু বাকি নাই যেটার ইসলামীকরণ হয়নি। ইসলামী গান, কত বক্তা নেবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে, এদের হাঁটু জলে ডুবে মরা উচিত, এদেরকে ঝেঁটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত। এরা এই সমস্ত গান বানাতে গিয়ে ইসলামের অপমান করেছে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামীকরণ থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে নিজের মতো ইসলামকে বানিয়ে নিবে। 1400 বছর আগে যেভাবে আল্লাহ রাসূল ইসলাম দিয়ে গেছে ওইভাবেই থাকবে। তুমি পারলে সেটার মতো করে চেঞ্জ হও, না পারলে ছেড়ে দাও। আজকে আপনি হিন্দু হন, কতজন হিন্দু হয়ে গেছে তাদের কিছু চেঞ্জ হওয়া লাগেনি, কতজন খ্রিস্টান হয়ে গেছে তাদের কোনো কিছু পরিবর্তন করা লাগেনি, নিজের মতো করে হিন্দু ধর্ম বানিয়ে নিয়েছে, নিজের মতো করে খ্রিস্টান ধর্ম বানিয়ে নিয়েছে। কিন্তু কেউ যদি মুসলমান হতে চায় তো ইসলাম তার মন মতো পরিবর্তন হবে না। ইসলাম ধর্মে আসতে হলে নিজেকে পরিবর্তন করে নিয়ে, ইসলামের মতো পরিবর্তন করে নিয়ে ইসলামে আসতে হবে। ইসলাম মানে কি বলেন তো? কিন্তু আজকে আমাদের দেশে, আমাদের পৃথিবীতে পরিবারের অবস্থা করুন, পরিবারের অবস্থা অনেক ভয়াবহ। কিভাবে আমরা একটা আদর্শ পরিবার গড়ে তুলতে পারি, কিভাবে একটা ইসলামী পরিবার গড়ে তুলতে পারি, এটা আমাদের জানা এবং বোঝা উচিত। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আদর্শ পরিবারের পদ্ধতি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত, বিবাহ হতে হবে সুন্নাত পদ্ধতি অনুযায়ী। আপনি যদি মনে করেন বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি তাহলে ভুল হবে। আজকে 21শে ফেব্রুয়ারি আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে। আপনি যদি 21শে ফেব্রুয়ারিতে নাচেন, যেমন ওই যে প্রধান শিক্ষক, বিভিন্ন জায়গায় সংবাদ এসেছে যে প্রধান শিক্ষক কলেজের ছাত্রীর সাথে নাচতেছে, তো আব্দুর রাজাক বিন ইউসুফ তো বহু আগে বলেছে যে এই প্রধান শিক্ষককে অশিক্ষিত প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দিব না। বহু আগের বক্তব্য। তো এই জায়গায় এসে আপনাকে বলতে চাই, আপনি যদি 21শে ফেব্রুয়ারিতে গান বাজান, বেপর্দা হয়ে চলেন, নির্দিষ্ট কাপড় পরে চলেন, শহীদ মিনারে ফুল দেন, তাহলে গুনাহ হবে একটা। কয়টা? একটা। কেননা 21শে ফেব্রুয়ারি আপনার বাপের পৈতৃক সম্পত্তি। কিন্তু আপনি যদি ঈদের দিনে, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে গান বাজান, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে বেপর্দা হয়ে চলেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে ইসলামের বিধানকে লঙ্ঘন করেন আনন্দের নামে, তাহলে গুনাহ কয়টা হবে? গুনাহ কয়টা হবে? দুইটা গুনাহ হবে। একটা গুনাহ গান বাজানোর গুনাহ, আর একটা গুনাহ ঈদুল ফিতর ঈদুল আজহা যে আপনার বাপের সম্পত্তি নয়। ঈদুল ফিতর ঈদুল আজহা কার দেওয়া দিন? আল্লাহর দেওয়া দিন। আল্লাহ রাসূল বলেছে, কদ আব্দালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে দিলেন দুটো দিন আনন্দ করার জন্য, একটা রমজানের পর ঈদুল ফিতর আর একটা কুরবানির সময় ঈদুল আজহা। এই দুটো দিন কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে যদি কোনো মুসলমানের বাচ্চা গান বাজায়, তাহলে গান বাজানোর একটা আলাদা গুনাহ, আল্লাহর দেওয়া দিনকে অপমান করার আলাদা গুনাহ। ঠিক তেমনি বিবাহকে যদি আপনি মনে করেন আপনার পৈতৃক সম্পত্তি, তাহলে ভুল হবে। বিবাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিবাহ করতে হলে আল্লাহর রাসূলের পদ্ধতিতেই করতে হবে। বিবাহ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বিবাহের অনুষ্ঠানের নামে যা হয় তার সবই হিন্দি মুভি আর হিন্দি সিরিয়াল আর হিন্দুদের কৃষ্টি কালচার থেকে আসা সংস্কৃতি। বাংলাদেশ হচ্ছে শিরক বিদাতে ডুবে থাকা দেশ, এই জন্য এদেশের প্রত্যেক অনুষ্ঠান কৃষ্টি কালচারের সাথে শিরকের মিশ্রণ আছে। আপনি পদে পদে হিন্দু সংস্কৃতির প্রভাব দেখতে পাবেন। স্বামী মারা গেলে বিধবাদের বিবাহ হয় না, এটা কাদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। ওটা মুসলমান সমাজে আছে না নাই? আছে।
পদে পদে যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন হিন্দু সংস্কৃতি, হিন্দুয়ানি মুশরিকদের সংস্কৃতির প্রভাব আপনি বাংলাদেশের সমাজে দেখতে পাবেন। তার একটা বড় অংশ বিবাহ, বিবাহের সকল অনুষ্ঠান হিন্দুদের থেকে ধার করে নিয়েছে মুসলমানেরা। অথচ আল্লাহ রাসুলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসুলের সাহাবি বিবাহ করেছে আল্লাহ রাসুল জানেনই না। আল্লাহ রাসুলের সামনে এসে একজন মেয়ে বলতেছে, আল্লাহ রাসুল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসুল মুখটা ঘুরিয়ে নিয়ে বলতেছেন এক সাহাবিকে, তুমি বিবাহ করবা? তো বলে হ্যাঁ আল্লাহ রাসুল আমি বিবাহ করবো। তোমার কাছে আছে কিছু মহরানা? তার বাড়িঘর সব কিছু খুঁজে দেখা গেল, কোনো মহরানাই নাই। আল্লাহ রাসুল বললেন, যাও কোরআনের বিনিময়ে তোমাদের বিবাহ পড়িয়ে দিলাম। আল্লাহু আকবার, কত সহজ বিবাহ! কোনো অনুষ্ঠান নাই, কোনো জাহাই ঝামেলা নাই, মসজিদের মধ্যে তাৎক্ষণিক আল্লাহ রাসুল বিবাহ পড়িয়ে দিলেন। কেননা যে সমাজে বিবাহ যত সহজ হবে ওই সমাজে সমাজের জেনা তত কম হবে, আর যে সমাজে বিবাহ যত কঠিন হবে ওই সমাজের জেনা তত বেশি হবে। আর ওই সমাজে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে মুভি, সিনেমা, সিরিয়াল, পর্নোগ্রাফি দেখার দর্শকদের সংখ্যা তত বেশি হবে, তাদের ব্যবসা তত বেশি চলবে। সরকার বলতেছে বাল্যবিবাহ বন্ধ করব। ঠিক আছে, ভালো কথা, বাল্যবিবাহ বন্ধ করলে বাল্যপ্রেমও বন্ধ করেন। বাল্যপ্রেম যদি বন্ধ করতে না পারেন তাহলে বাল্যবিবাহ বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। আমি আপনার বাল্যবিবাহ বন্ধ করাতে বিরোধী নই, তবে আপনার শর্ত হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করতে চাইলে আগে বাল্যপ্রেম বন্ধ করতে হবে, আর বন্ধ করতে না পারলে বাল্যবিবাহ চলতে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল সহজ, পবিত্র সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি। এখানে আরও একটা কথা বলি, যে যুবক মনে করে যে যুবক যার সাথে প্রেম করে সে অনেক পরহেজগার, পাঁচ অক্ত সালাত আদায় করে, পর্দা করে, এটাকে বলা হয় সব কিছুর ইসলামীকরণ। এই যুগে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সব কিছুর কী করণ, ইসলামিক মুভি, ইসলামিক নাটক, ইসলামিক সিনেমা, ইসলামিক প্রেম, ইসলামিক সিনেমা হল, এমন কিছু বাকি নাই যেটার ইসলামীকরণ হয়নি। ইসলামী গান, কত বক্তা নিবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে, এদের হাঁটু জলে ডুবে মরা উচিত, এদেরকে ঝেঁটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত। এরা এই সমস্ত গান বানাতে গিয়ে ইসলামের অপমান করেছে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামীকরণ থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে নিজের মতো ইসলামকে বানিয়ে নিবে। 1400 বছর আগে যেভাবে আল্লাহ রাসুল ইসলাম দিয়ে গেছে ওইভাবেই থাকবে। তুমি পারলে সেটার মতো করে চেঞ্জ হও, না পারলে ছেড়ে দাও। আজকে আপনি হিন্দু হন, কতজন হিন্দু হয়ে গেছে তাদের কিছু চেঞ্জ হওয়া লাগেনি, কতজন খ্রিস্টান হয়ে গেছে তাদের কোনো কিছু পরিবর্তন করা লাগেনি, নিজের মতো করে হিন্দু ধর্ম বানিয়ে নিয়েছে, নিজের মতো করে খ্রিস্টান ধর্ম বানিয়ে নিয়েছে। কিন্তু কেউ যদি মুসলমান হতে চায় তো ইসলাম তার মন মতো পরিবর্তন হবে না। ইসলাম ধর্মে আসতে হলে নিজেকে পরিবর্তন করে নিয়ে, ইসলামের মতো পরিবর্তন করে নিয়ে ইসলামে আসতে হবে। ইসলাম মানে কি বলেন তো? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করে দেওয়া। ইসলামের হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর রাসুলের বিধিবিধানের সামনে নিজের মন, মস্তিষ্ক, বিবেক, শরীর সব কিছুকে মাথা মতো করে দেওয়া, যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানে যা আছে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, এর নাম ইসলাম। অতএব কোনো অবৈধ কাজের ইসলামীকরণ চলবে না। যুবক তুমি ধোকার মধ্যে আছো, তুমি যার সাথে যেটাকে প্রেম বলতেছো এটা প্রেম নয়, এটা জেনা। এটার ইসলামের এটার নাম কি? জেনা। আপনি যদি জেনার সম্পর্ককে প্রেম বলেন তাহলে ইসলামকে অপমান করা হবে। অপমান করার গুনাহ আলাদা আর গুনাহ করার গুনাহ আলাদা। আপনি দাড়ি কাটেন না এটার গুনাহ আলাদা, কিন্তু দাড়িকে অপমান করেন এটার গুনাহ আলাদা। ইসলামের কোনো বিধিবিধানকে অপমান করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া। আপনি সালাত আদায় করেন না এটার গুনাহ আলাদা, আর সালাতকে অস্বীকার করা যে কিসের সালাত, আমি সালাত পড়বো না তো কি হয়েছে, এটার গুনাহ আলাদা। আপনি প্রেম করেন কিন্তু প্রেমকে ইসলামীকরণ করিয়েন না, ওটাকে প্রেম বলিয়েন না, ওটাকে বলেন জেনা। জেনা বলে জেনা করেন তাহলে একটা গুনাহ হবে, আর জেনাকে প্রেম ভালোবাসা নাম দিয়ে জেনা করলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে।
কেননা তখন ইসলামের অপমান হয়। আপনার সম্পর্ককে ইসলাম কি নাম দিয়েছে? যে না, ওটাকে ইসলাম প্রেম ভালোবাসা নাম দেয়নি। অতএব যুবক, স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সজাগ ও সচেতন হতে হবে। তুমি তাৎক্ষণিক আবেগকে প্রাধান্য দিয়ে ভুল পথে পা বাড়িয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে, তার মধ্যে কিছুই যদি না থাকে তো অবশ্যই দিনদারিতা দেখিও, কেননা সারা দুনিয়াকে এক পাল্লায় রাখলে আর দিনদার নারীকে এক পাল্লায় রাখলে দিনদার নারীর পাল্লা ভারী হয়ে যায়।